নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফুলকপি, আলু, টমেটো, ধনে পাতা দিয়ে করব রুই মাছ। শীতের দিনে এই ফুলকপি, টমেটো, ধনে পাতা দিয়ে রুই মাছটা খেতে দারুণ লাগে। প্রথমে ফুলকপিটা আমি কেটে অল্প নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি যেহেতু খোলা থাকে তাই একটু ভাপিয়ে নিলে ভালো হয়। আমি সবসময় ফুলকপিটা ভাপ দিয়েই নিই। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে মাছগুলো ভেজে তুলে রেখে দেব। মাছগুলো আমি আগেই নুন হলুদ মেখে রেখেছিলাম, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো ভাজা ভাজা হলে এগুলো আমি তুলে রেখে দেব। এই ভাজা ফুলকপিটা আমি পরে মেশাবো, তাহলে খুব সুন্দর একটা ফুলকপির গন্ধ থাকে। কড়াইতে তেল দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। আলু আর টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা বেশ মজে আসলে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এই আদা জিরে বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এই মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর আমি দিচ্ছি এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা রং হয়। এরপর মশলাটা ভালোভাবে কষে গেলে ওপর থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ভালোভাবে ফুটতে থাকলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এরপর আমি দেব ভেজে রাখা ফুলকপি। এ সময় ফুলকপিটা দিলে খুব সুন্দর ফুলকপির একটা গন্ধ বেরোয়, যেটা মাছের ঝোলটায় খুব ভালো লাগে। ফুলকপি আর মাছ ভালোভাবে ফুটলে, এই সময় আমি দেখলাম আমার নুনটা একটু কম লাগলো তাই আমি অল্প একটু নুন মিশিয়েছিলাম, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে ঝোলটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শীতকালের ফুলকপি দিয়ে রুই মাছ। এই ফুলকপি, টমেটো, ধনে পাতা সব কিছু দিয়ে শীতকালের রুই মাছটা খেতে খুব ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন, আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।